আমাদের চ্যানেলটির নাম হচ্ছে শুধু গল্প। যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করেননি তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও এরকম সুন্দর সুন্দর গল্প পেতে। তো বন্ধুরা, গল্পতে ফিরে যাই। আমার গল্পটা নেওয়া হয়েছে ভূতের অলৌকিক ঘটনা অ্যাপস থেকে। এবারের গল্প ভূত নিয়ে দ্বিতীয় সত্য ঘটনা। যারা ভূতে বিশ্বাস করেন না বা করতে চান না তাদেরকে আজকে আবার একটা সত্য ঘটনা শোনাব। নরেশ কাকার একটা মুদি দোকান ছিল, সে দোকান খোলা বাদ দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আমি রেগে গিয়ে ওখান থেকে চলে গেলাম। কিছুক্ষণ পর কুলিদের সর্দার বিশু কাকা দৌড়ে এসে বলল, বাবা সর্বনাশ হয়ে গেছে, তোমার নরেশ কাকা দাঁড়ানো থেকে মাটিতে পড়ে গেছে। দৌড়ে গিয়ে দেখি মুখ দিয়ে লালা পড়ছে, হুঁশ নেই। কোলে করে উনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বলল প্যারালাইসিস হয়ে গেছে, অনেক চিকিৎসা করার পর বাঁচানো গেল, কিন্তু মুখটা বেঁকে গেছে, দুইটা হাত অচল হয়ে গেছে, ঠিকমতো হাঁটতেও পারছে না। নরেশ কাকার হাঁটতেও অনেক কষ্ট হচ্ছে। এরপর প্রতিদিন সকালবেলা আমাকে এসে বলতো, বাপু দুইটা টাকা দে। আমি 5-10 টাকা দিতাম। একদিন সকালবেলা শুনি কাকা আর নেই, মনে মনে অনেক কষ্ট পেলাম। কিছুদিন পর আশ্বিন মাসের মাঝামাঝি আকাশে সাদা সাদা মেঘের বেলা অপরূপ চিত্রকর্ম তৈরি করে রেখেছে। এমন দিনে সবাই মাছ ধরতে যায়। মাছ ধরতে গেলে বুকে সাহস লাগে, কারণ তখন নাকি মাছ খেকোদের আনাগোনা বেড়ে যায়। ছোটবেলা থেকেই আমার মাছ ধরার খুব শখ ছিল। আমাদের বাড়ির কাছেই ছিল কংস নদী, জোকা বিল, জাম বিল, সোনাই নদী, আর আমাদের পুকুর তো ছিলই। তাই সুযোগ পেলেই মাছ ধরতে চলে যেতাম সেসব জায়গায়। ইউনিভার্সিটি বন্ধ পেয়ে বাড়িতে গেলাম, সন্ধ্যায় বাজারে গিয়ে দেখি মাছ ধরা নিয়ে ব্যাপক আলোচনা। আমিন সৈকত নাকি গতরাতে একটা বিশাল বোয়াল বড় পেয়েছে। মনকে আর বাঁধ মানাতে পারলাম না, আমিন আর সৈকতকে বললাম আমাকেও নিয়ে যাওয়ার জন্য। রাতে বাসা থেকে খেয়ে বাজারে আসার সময় চরে দেখি দুটি বাতি জ্বলছে। উল্লেখ্য যে আমাদের বাসার ঠিক পিছনেই হলো চর, চরকে ঘিরেই কংস নদী বয়ে যাচ্ছে। চরের একদিকে গোর স্থান আর ডান দিকে নদীর তীরে শ্মশানঘাট। বুঝতে পারলাম কেউ মাছ ধরছে। তখন আমি বললাম কে ওখানে মাছ ধরে, তখন তারা জবাবে বলল আমি আমিন আর সৈকত। তখন আমি বললাম তোরা আমাকে ডাকিসনি কেন? তখন তারা বলল আমরা এখানেই আছি, তুই আয়। আমি বাজারে না গিয়া বাসায় ঢুকলাম, নাল বাতি, কুচ, টর্চ এবং খালই, মাছ রাখার বাঁশ দিয়ে তৈরি বিশেষ রকম পাত্র নিয়ে দৌড় দিলাম। গোরস্থানের কাছে যেতেই আমাকে দেখে কি যেন সরে গেল, বুকের ভিতর ধপ করে উঠল। টর্চ লাইট দিয়ে দেখলাম দুটি শেয়াল আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। রাতে গোরস্থানের শেয়াল আসে কবর খুলে লাশ খাওয়ার জন্য। আমি সোজা আমিন আর সৈকতের কাছাকাছি চলে আসলাম, ওরা আমার সামনে আর আমি তাদের পিছনে পিছনে মাছ ধরছি। অন্ধকার, খুব অন্ধকার রাত ছিল সেদিন। পানির ওপর বাতি ধরে ধরে মাছ ধরছিলাম। হঠাৎ আমিন আর সৈকত একটা বড় মাছ ধরল। আমি জানতে চাইলাম কি মাছ ধরলি তোরা? আমিন আর সৈকত বলল একটা বড় মাগুর মাছ পেয়েছি। তারপর অন্যদিকে খেয়াল না করে আমিও আমার মত মাছ ধরে যাচ্ছি। কিছুক্ষণ পর আমিন বলল চল শ্মশানঘাটে চলে যায়। গভীর রাতে শ্মশানঘাট নীরব থাকে, ওইখানে প্রচুর মাছ পাওয়া যায়। আমি বললাম তাহলে চল। মাছ ধরার নেশা আমার ভেতরে খুব কাজ করছিল। যাওয়ার পর কূপ এবং পোড়ার কাঠের গন্ধ নাকে আসে। নদীর খাড়া পার বেয়ে নিচে নামলাম। পানির নিচে দেখলাম লাল লাল চোখ নিয়ে কি যেন ছুটাছুটি করছে। ভালো করে তাকিয়ে দেখি চিংড়ি মাছ। তারপর মাছ ধরতে ধরতে আমি আমিন আর সৌকত কাছ থেকে দূরে চলে যাই। মাছ ধরার নেশা প্রচুর পরিমাণ আমার মাথায় কাজ করছিল। অন্ধকারে তেমন দূরে দেখা যায় না, কিন্তু মাঝে মধ্যে তাদের মাছ ধরার শব্দ শোনা যাচ্ছে। আমি বুঝতে পারলাম তারা কাছাকাছি আছে। তৎক্ষণে মাছ ধরার নেশা এতই বেড়ে গেল কারো কথা মনে নেই। আমি নদীর বাঁক ধরে ধরে সামনে আগাচ্ছি। নদীর ভিতর একটি শব্দ হল, মনে হলো কোন মাছ খেকো দানব একটি কুমিরকে গিলে ফেলার চেষ্টা করছে, আর ওই কুমির নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। আবারও শব্দটা হলো। আমি টর্চ লাইট দিয়ে আলো মেরে দেখার চেষ্টা করলাম শব্দটা কোথায় থেকে আসছে।
তারপর এক জায়গা পানির কম্পন দেখে বুঝতে পারলাম শব্দটা ওই জায়গা থেকে আসছে। দুঃখিত মনে বোয়ালের বড় শিল মাছে কোন বড় বোয়াল আটকা পড়েছে। এই সময় লোকজন নদীর তীরে সারি বেঁধে বোয়ালের বর্ষি গেঁথে রেখে যায় এবং রাতে পাহারা দেয়। এইসব লোকজন অনেক সাহসী হয়। চিন্তা করল বোয়ালটা নিতে পারলে ভালোই হতো, কিন্তু একলা একলা পানিতে নামতে সাহস পেলাম না। আমি সৈকতকে ডাকলাম, কিন্তু তাদের কোনো সাড়া শব্দ পেলাম না। তারপর বোয়াল মাছের লোভ ত্যাগ করে আমি বাড়ির দিকে রওনা হলাম। মনে হচ্ছে আমার সাথে অনেকেই চলছে, মনে মনে ভাবলাম। আমার পায়ের শব্দে নদীর পাড়ে প্রতিধ্বনি হচ্ছে, এই জন্য এমন মনে হচ্ছে। কিছুক্ষণ পরে খেয়াল করলাম হাজারো পা আমার সাথে হাঁটছে, আর শব্দটা বেড়ে যাচ্ছে। আমি ভয়ে ভয়ে জোরে হাঁটতে লাগলাম। সামনে তাকিয়ে দেখি হাজারো কঙ্কাল সারি বেঁধে দাঁড়িয়ে আছে। যেন কোন কঙ্কাল মারা গেছে, তাই সবাই মিলে তার জানাজা পড়ছে। ভয় আমার শরীর দিয়ে ঘাম সরতে লাগল। ভয়ে ভয়ে সামনে টর্চ লাইট মারলাম। দেখি মরা পাট গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বন্যার পানিতে পাট গাছ পচে শোলা হয়ে দাঁড়িয়ে আছে, আর সাদা পাট শোলাতে নালবাতির আলো পড়ে দূর থেকে ঠিক কঙ্কাল মনে হচ্ছে। আমি কতগুলো পাটশোলা একসাথে করে পাট দিয়ে বাঁধলাম, তারপর তাতে কতটুকু কাদা মেখে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিলাম এবং সেই আলোতে সামনে দৌড়াতে লাগলাম। দপ দপ শব্দ হতে লাগলো। কত খারাপ চিন্তা মনে আসতে লাগলো। নরেশ কাকার কথা খুব মনে পড়ে গেল। রাস্তাটা একটু সরু, তারপরও আমি যতটা সম্ভব জোরে হাঁটার চেষ্টা করতে লাগলাম। শ্মশান ঘাটে সামনে যখন আসলাম, তখন নরেশ কাকার কণ্ঠের মতো আমাকে আওয়াজ দিয়ে বলছে, বাপু দুইটা টাকা দিয়া যা। আমি পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম। দূর থেকে ফজরের আজান শোনা যাচ্ছে। আমার ভয়টা কেটে গেল, বাসায় চলে গেলাম। পরদিন সকালে বাজারে যাওয়ার পর আমিন আমাকে বলল, আজ মাছ ধরতে যাব, তুই যদি থাকিস। গতকাল অমাবস্যা ছিল, তাই যাই। আমি নিস্তব্ধ হয়ে গেলাম। তাহলে গতকাল রাতে আমার সাথে কারা ছিল? আমি আজও সেই রাত্রিবেলার কথা ভুলতে পারিনি। গল্পটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।